এর নভেম্বর ডিসেম্বরে যে হারে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বিতরণ কাজটা শুরু হয়েছিল এবং আমরা অনেকে যারা পেয়েছি কিন্তু এখন বর্তমানে আসসালামু আলাইকুম হ্যালো বাইকার নাসিবডি ব্লগার পক্ষ থেকে জানায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আশা করি সবাই অনেক ভালো আছেন ড্রাইভিং লাইসেন্স নিউ আপডেট দু আজকে আমি আপনাদের সাথে কথা বলবো দু একটা জিনিস খেয়াল করছি যে দু হাজার একুশের নভেম্বর ডিসেম্বরে যে হারে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বিতরণ কাজটা শুরু হয়েছিলো এবং আমরা অনেকে যারা পেয়েছি কিন্তু এখন বর্তমানে দু হাজার বাইশের জানুয়ারি মাস চলতেছে আমরা কিন্তু ঠিক তেমনটা পাচ্ছি না আসলে কিসের জন্য পাচ্ছি না আসলে এই মূল পুরো আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কিসের জন্য বন্ধুরা কালকে আমি না বিআরটিতে গেছি তো বিআরটিতে যাওয়ার পরে আমার ছোট ভাইয়ের স্মার্ট ডেলিভারির জন্য গেছিলাম তো ওনাদের সাথে আমাদের অনেক কথা হয়েছে তো আসলে আমি এবং সেই বিষয়টা আজকে আমাদেরকে বলছে যে কি কি কারণে এই ড্রাভেলস টা পাচ্ছি না বন্ধুরা আমরা যারা আঠারোতে ফিঙ্গার প্রিন্ট দিচ্ছি মোটামুটি কিন্তু এখন মোটামুটি আমরা একুশে শেষে দিকে অনেকেই পেয়ে গেছি কিন্তু বেশিরভাগই পেয়ে গেছি কিন্তু তেমনটা পাচ্ছি না আর মূল কথা হচ্ছে যে আপনার উনিশ এবং উনিশ এবং বিশিতে যারা ফিঙ্গার প্রিন্ট দিচ্ছি তাদেরটা কিন্তু এখনও আমরা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পাচ্ছি না আসলে কিসের জন্য পাচ্ছি না সেটা আজকে নিয়ে আপনার সাথে আলোচনা করব বন্ধুরা আসলে আমরা যখন ফিঙ্গার প্রিন্ট দিই তো আমরা আগে যে একটা ফিঙ্গার প্রিন্ট দিছি তো সেটা একটা অন্য একটা কোম্পানি ছিল আর এখন বর্তমানে আমরা আরেকটা কোম্পানির কাছে ফিঙ্গার প্রিন্ট দিতেছি সেটা হচ্ছে আর্মি কোম্পানি তো এটা আমরা সবাই জানি তো আগের সাড়ে বারো লাখ ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পেন্ডিং ছিল তো ওই যখন আমরা আঠারোতে ফিঙ্গার প্রিন্ট দিছি তো তারা কিন্তু নভেম্বরের দু হাজার একুশের নভেম্বরের শেষের দিকে অনেকেই পেয়ে গেছে বন্ধুরা আমি স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের জন্য প্রিন্ট দিই দু হাজার আঠারোর অক্টোবরের শেষের দিকে তো অক্টোবরের শেষের দিকে সেই স্মার্ট কার্ড আমি পেয়েছি হচ্ছে আপনার একুশের নভেম্বরের এক তারিখে তো তিন বছর পরে পেয়েছি তো আসলে অনেকেই বলতে পারেন যে ভাই অনেকেই তো অনেকে আগে পেয়ে যাচ্ছে এখন কিন্তু বর্তমানে একুশে যারা ফিঙ্গার প্রিন্ট দিচ্ছেন তারা কিন্তু সর্ব অনেক আগেই পেয়ে যাচ্ছেন তো আসলে অনেকে আগে পাওয়ার কারণটা হচ্ছে যে এখন যে কোম্পানিটা আছে তো এরা খুব দিতে তো আসলে অনেকেই এটাও বলতে পারেন যে আমার তো অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাঁচ বছরের মেয়াদ তো তিন বছর চলে যাচ্ছে তো আসলে আমি কি করব। তো বন্ধুরা আসলে এটা কোনো কিছু করার নেই আর আমরা আগে কিন্তু জানতাম যে অনেকে জানতাম যে অনেকে ধারণা ছিল যে আসলে সিরিয়াল বাই ড্রাইভিং লাইসেন্স ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয় কিন্তু আসলে ওরকম কারণ বর্তমানে এখন ফিঙ্গার প্রিন্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট নিতেছে কোনো সিরিয়াল না যারটা আগে আসতেছে আসলে তারটাই পিন করতেছে তো এই জন্য আসলে আমরা অনেকেই দেরিতে পারছি না আর আরেকটা কথা হচ্ছে যে দু হাজার যে আপডেটটা সেটা হচ্ছে যে বিআরটি তাদের কাছে যে ড্রাইভিং লাইসেন্সের গুলো যে ফিঙ্গারপ্রিন্ট গুলা ছিল যে স্মার্ট কার্ডগুলো ছিল তারা গ্রাহকদের হাতে খুব দ্রুত পৌঁছে দিতেছে আর তারা মূলত একটাই কারণ বলছে যে তো আর্মিরা যদি স্মার্ট কার্ড রেডি হয় এবং তারা বিআরটিতে যদি দেয় তো তাদের যে স্মার্ট কার্ডগুলো তাদের কাছে আসে তো তার তাই অনুযায়ী সেই অনুযায়ী গ্রাহকদের তারা এস এম এস করতেছে তো এই জন্য তাদের মূলত দেরি হচ্ছে তো আসলে এখন যারা বর্তমানে এখনও যারা আঠারো উনিশে বিশেতে যারা এখনও স্মার্ট কার্ড পাননি তাদেরকে আরও দুই মাস এই সমস্যাটা কাটিয়ে আরও দুই মাস অপেক্ষা করতে হবে তো আপনাদের আসলে স্মার্ট কার্ডটি আগামী পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এই সমস্যাটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে বিআরটি থেকে এটাই বলছে তারা শুধু এটাই বলতেছে যে তারা যে নতুন কোম্পানির কাছে ফিঙ্গার প্রিন্টের জন্য দিয়েছে তো তারা যদি পিন করে দেয় তো সেই অনুযায়ী দু হাজার বাইশের আপডেটটা এটাই হচ্ছে যে এখনও যারা পাননি আঠারো উনিশে তাদের কোনো হতাশ হবার কারণে তাদের আরও আপনার এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ এপ্রিলের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাতন যারা আছেন তাদেরকে দিয়ে দেবে তো দু হাজার বাইশের সর্বশেষ আপডেটটা এটাই তো তারা এটাই বলতেছে সে পেয়ে যাবেন তো আপনাদের হতাশ হবার কারণে আপনাদের আরও আপ এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনাদের স্মার্ট কার্ডটি খুব দ্রুত পেয়ে যাবেন আর এখন বর্তমানে এটাও বলতে পারেন যে অন্য অন্য সমূহগুলা কি বিআরটি কি দিতেছে নাকি আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমি তো বগুড়াতে বা অনেকে কক্সবাজার আসলে এক ব্যাটিতে যদি দিয়ে থাকে তাহলে সব ব্যাটিতে একই সিস্টেমে দিবে তো আসলে আপনাদের হতাশ হবার নেই যদি এক বেয়াটি এপ্রিল মাস পর্যন্ত ইনশাল্লাহ অপেক্ষা করতে হবে তো এপ্রিল মাসের মধ্যেই আপনাদের যে পুরাতন যে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের জন্য অপেক্ষা করতেছেন তারা পেয়ে যাবেন একবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ 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 করে ফেলুন আর যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ السلام عليكم